Z5 এ বিনামূল্য রিমলির সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। তাইলে আমি আর দাদুরে কুইজটা পামু না? বড় ম্যাডামের মুখে আমি আর হাসি ফুটাইতে পারুম না পিসিমুনি। এইবার জন্মদিন হোক, বড় ম্যাডাম কষ্ট পাইব। সরি রিমলি, আমি সত্যি জানি না, আমি খুব নিরুপায় বিশ্বাস কর, আমি জানি না কিছু, আমি সরি। এটা কিন্তু তুমি ঠিক করলে না মা। দাদুর সম্পর্কে তুমি কিচ্ছু জানো না, এটা অন্তত আমি বিশ্বাস করতে পারবো না। দাদুর সাথে তোমার সম্পর্ক খুব ভালো ছিল, দাদু তোমাকে অত্যন্ত স্নেহ করত। এবাড়িতে অনেক কিছু শুরু হয়েছে যা রিমলি আসার আগে কখনো হয়নি, তাই বলে কিছু খারাপ হয়নি, কিন্তু বরং যা হয়েছে খুব ভালো হয়েছে। আমি জানি মা, জানি সব। এবার তুই মাথা ঠান্ডা করে একটা জিনিস ভাব তো, ক্ষেত্রে আমি কিন্তু রিমলির সঙ্গে ছিলাম, ওর পাশে ছিলাম। কেন? কারণ আমি জানতাম রিমলি যেগুলো করছে সব ঠিক করছে, আমাদের ভালোর জন্য করছে। কিন্তু মা, এই ব্যাপারটা একদম আলাদা। বৌদি যদি বাই চান্স জানতে পারে যে বৌদির সবচেয়ে দুর্বল জায়গাটায় রিমলি আবার কুচিয়ে ঘা করতে চাইছে, তাহলে বৌদি কি করবে তুই বুঝতে পারছিস? কই না, আমি না রিমলিকে আর অপদস্থ দেখতে পারবো না, আমি সত্যি পারবো না। নাহলে তো আমি বলে দিতাম, আমি বলে দিতাম যে মেসোমশাই এখন কোথায় থাকে, বাড়ির ঠিকানা দিয়ে দিতাম। নাহলে অ্যাটলিস্ট এটা বলে দিতাম যে মেসোমশাই রোজ সকালবেলা মোহনঝিল পার্কে বেড়াতে যায়। আমি তুমি কি করে জানলে মা? কাকু বলিস না, কাউকে বলবি না, শোন। আমি না ভোরবেলা পুজো দিতে যাওয়ার সময় বেশ কয়েকবার মেসোমশাইকে দেখেছি। রোজ সকালে মেসোমশাই ওই মোহনঝিল প্যারাকে হাঁটতে আসে দেখেছি। Z5 এ বিনামূল্যে রিমলির সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।